না না আজকে বন্ধুরা আমি অনেকদিন পর স্কাই চাপছি আজকে আজকে অনেকদিন পর ও তো যাবে না বলছে সেই ছোটবেলায় কবে চেপেছি স্কাই আজকে চাপলে অনেকদিন পর তাও মিনিমাম 15 বছর হবে 15 বছর হবে আমার পনেরো বছর পর বন্ধুরা আমার সাইকেলে বলছি স্কাই চাপলাম বন্ধুরা আজকে কবে আমি ছোটোবেলায় চেপেছিলাম রিস্কাতে ঠিক মনে নেই তবে আজকে অনেকদিন পর চাপলাম রিস্কায় আর তখন যেটা ভাড়া ছিল এখন সেটাই ভাড়া বলছে তো আমি আমি যখন ছোটো ছিলাম তখন মনে ছিল এই 10 টাকা কোটি ভাড়া নিত আর ওটা এখনও ভাড়া আছে তবে এখন টোটোগুলো উঠে রিস্কায় যাওয়া কমে গেছে আর আমার সঙ্গে আছে একটা ব্লগার আর আমরা এখন আছি বর্ধমান সিটিতে আমি চশমাটা নিয়ে এলাম দেখছি কেমন লাগছে তো বন্ধুরা কেমন কমেন্ট করে বলবে তোমার চ্যানেলের নাম কি বলে দাও অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ তো কাকু অনেক পরিশ্রম করছে দেখেন আপনারা এই তাপমাত্রা এখন প্রায় 40 ডিগ্রির কাছাকাছি এখানে আছে আর এই রৌদ্রের দিনই কাজ করছেন এটা বর্ধমান সিটি আমার এখান থেকে সময় লাগবে আর 5-7 মিনিট লাগবে 5 মিনিট চাপা হলো মানে আমরা 10 মিনিট এই রিস্কায় চাপলাম মানে 10 মিনিট আমরা মানে কী করলাম মানে চড়ে গেলাম এটার নাম হচ্ছে আমার বন্ধু বলবে বলো এটা কার্জন গেট কার্জন গেট শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে কাকু অনেক হাসতে গেছে আপনি কতদিন ধরে চালান রিস্কা ২৫ বছর তো কাকু 25 বছর থেকে রিস্কা চালায় দেখেন নামটা কি কার্তিক দাস চিনে দেখেন বর্ধমানে আসলে চাপবেন অবশ্যই